ربي شرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربنا زدني علما ربنا زدني علما তো আলহামদুলিল্লাহ আমরা মুসলিমুন চ্যাপ্টার আমরা রিভিশন করেছি এখন আমরা যেটা শুরু করতে চাচ্ছি সেটা হতে এর একটু আরেকটু মানে আমরা অ্যাডভান্স হচ্ছি হ্যাঁ আমাদের গ্রামার ক্লাসে যে আমরা যখন পুরুষবাচক এবং স্ত্রীবাচক মুসলিমুন চ্যাপ্টার শিখে ফেললাম এখন আমরা কি দেখব আমরা দেখব একটা কনসেপ্ট যেটাকে বলা হচ্ছে কি যে ভারী বনাম হালকা ভারী বনাম হালকা তো ভারী কি আর হালকা কি এটা তো আমরা ইজিলি বুঝি যেমন আপনাদের একটু মজা করার জন্য একটা ছবি দেওয়া হয়েছে দেখেন হেভি বলতে যেটা ভারী হ্যাঁ যেটা আমার তুলতে কষ্ট হচ্ছে ভারী একটা জিনিস আর লাইট মানে যেটা হালকা যেটার মধ্যে জিনিস কম যেটা ওজনে হালকা সেটাই হচ্ছে হালকা জিনিস আমরা বুঝি তো এখন ঘটনা হচ্ছে ভারী থেকে আমি হালকা করব কিভাবে সিম্পল আমি যদি এই জিনিসটাকে ভারী যেটা মনে হচ্ছে সেখান থেকে যদি কিছু কেটে কমাই ফেলি বা কিছু আমি যদি ঝেড়ে ফেলি তাহলে আমার জিনিসটা লাইট হয়ে যাবে যেমন এখানে আমাদের মুসলিমুন ছক যেটা আমরা শিখে আসছি সেটা কিন্তু আমাদের হেভি আমরা যেটা এতক্ষণ শিখে আসলাম মুসলিমুন ছক এবং ফেমিনিন যে মুসলিমাতুন এই যে পুরো ছকটা যে আমরা শিখলাম পুরো ছকটাই কি এটা হচ্ছে ভারী একটা ছক হেভি তাহলে আমরা বলতে পারি দেখেন আমরা বলছি যে সাধারণভাবে সব শব্দই ভারী সাধারণভাবে সব শব্দই কি আমাদের ভারী এই পয়েন্টসগুলো আপনারা কপিতে নোট ডাউন করে নিতে পারেন তাহলে আপনার নিজের হাতে লিখলে কি হচ্ছে আপনার মনে থাকছে যে আমি এটা নিজের হাতে লিখছি ভারী বনাম হালকা এই হেডিংটা দেন এই এটা দিয়ে একটা আন্ডারলাইন করেন করে আপনি এক দুই করে এই পয়েন্টসগুলো লিখেন আমি আলোচনা করছি প্রথমে আমরা বললাম যে সাধারণভাবে সব শব্দই হতেছে ভারী তাহলে আমি যে কোনো একটা শব্দ দেখা মাত্রই আমার আমার প্রথম কনসেপ্ট হবে কি যে এটা তো ভারী হওয়ার কথা মুসলিমুন ছককে ফলো করার কথা সব শব্দই ভারী হওয়ার কথা কোন শব্দ হালকা হতে হলে তার পিছনে কারণ থাকে কোন শব্দকে যদি আমরা হালকা হিসেবে দেখি হ্যাঁ সেটা করার জন্য তার পিছনে কোনো না কোনো কারণ থাকবে আমরা আস্তে আস্তে দেখব যে লাইট হবার চারটা কারণ আছে হ্যাঁ এটা আমরা আস্তে আস্তে আপনাকে আপনার সামনে এটা আমি প্রেজেন্ট করব যে কি কি চারটা কারণ এখন আমরা শুধু জানি যে কোনো একটা শব্দ যদি হালকা হইতে হয় তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে এটা আমরা মাথায় নেই আর আরেকটা বলতেছি যে হালকা শব্দে আমরা চিনব কিভাবে কোন শব্দ হালকা কোন শব্দ হেভি ঘটনাটা হচ্ছে হালকা শব্দে নুন উচ্চারণ হবে না নুন উচ্চারণ হবে না তাহলে হেভি শব্দে নুন উচ্চারিত হয়েছিল যেমন আমাদের মুসলিমুন ছক আপনি খেয়াল করে দেখেন আমি যখন বলতেছি প্রত্যেকটা শব্দের শেষে একটা নুন থাকবে মুসলিমুন মুসলিমান মুসলিমিন এই যে একটা ন দিয়ে শেষ হতেছে দুইটা ন হ্যাঁ একটা নুন দিয়ে শেষ হতেছে মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি নুন দিয়ে শেষ হচ্ছে মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা সবগুলোতে দেখেন নুন দিয়ে শেষ হচ্ছে এখন আমরা কি বলতেছি এটা তো আমাদের ভারী যেহেতু মুসলিমুন ছক ভারী এখন লাইট হইতে হইলে কি বাদ দিব আমরা আমরা নুনটাকে ঝেড়ে ফেলবো নুনটাকে আমরা ছড়িয়ে ফেলবো তাহলে নুন উচ্চারণ হবে না তো কিভাবে হবে না এটা আমি দেখাচ্ছি আর আরেকটা বলা হচ্ছে যে কোন শব্দের সামনে যদি আলিফ লাম থাকে হ্যাঁ কোন শব্দের সামনে যদি আল থাকলে কি হবে সেটা নির্দিষ্ট আলিফ লাম যদি থাকে তাহলে তা ভারী বা হালকা এই হিসাবে সেটা গণ্য হবে না কোন শব্দের শেষে যদি আলিফ লাম থাকে তাহলে এটা ভারী না হালকা এটা এই হিসাবে বিবেচনায় আসবে না ঠিক আছে এটা বিবেচনায় আসবে না তাহলে আমরা এইটাকে দেখাচ্ছি দেখেন আচ্ছা তো আমরা এখানে বললাম যে এটা বিবেচনায় আসবে না যদি আলিফ লাম থাকে তাহলে তা ভারী বা হালকা কিনা এটা বিবেচনায় আসবে না কেন আসবে না আমরা কিন্তু এটা বলেছিলাম যে আমরা যদি আলিফ লাম থাকে তাহলে ডাবল আর্টিকেল হয়ে যায় হ্যাঁ ডাবল আর্টিকেল হওয়ার প্রয়োজন নাই এটা আমি আরেকবার একটু বলি সেটা ছিল আমার কথাটা ছিল এটা যে আলিফ লাম যদি থাকে আমরা কি বলেছিলাম যে আলিফ আর লাম যদি কোনো একটা শব্দের সামনে আসে তাহলে সেটার মানে কি আলিফ লামের মানে হচ্ছে ইংরেজিতে যদি বলি তাহলে হচ্ছে দা যেমন ধরেন আমরা যদি বলি হ্যাঁ নির্দিষ্ট কিতাবুন কিতাবুন মানে হচ্ছে একটি বই একটি বই এ বুক কিতাবুন মানে হচ্ছে এ বুক
যখন আমি এই কিতাবুনের সামনে আলিফ লাম জোড়া লাগাই দিব তার মানে কি হয়ে যাবে এ বুকের থেকে এখন হয়ে যাবে দা বুক তাহলে আলিফ লাম মানে হচ্ছে দা তাহলে দা বুক কিন্তু আমি তো এখানে তানভিন দিয়ে রাখছি তাহলে তাহলে কি আমার এই যে এ বুক এটার সামনে আবার এখন আসছে দা সো আমার ডাবল আর্টিকেল হয়ে যাচ্ছে দাও হইতেছে এও হইতেছে এই কারণে আমরা কি করব আমরা এই দুই পেজ থেকে আমরা এক পেজে নিয়ে যাব দুই পেজ থেকে আমরা এক পেজে নিয়ে যাব এক পেজে নিয়ে গেলে কি হবে আমার এই এটা চলে যাবে এটা গায়েব হয়ে যাবে হ্যাঁ এটা নাই হয়ে যাবে তাহলে আমরা এখন বলবো আল কিতাবু তার মানে দা বুক এই কারণে আলিফ লামের সাথে কি হবে না ভারী হবে না শব্দটা হবে লাইট তো আমরা কি বলবো যখন আলিফ লাম সামনে থাকবে এটা ভারী না হালকা এটা আমার গণনাতেই আসবে না বিবেচনাতেই আসবে না আমরা বলবো প্রযোজ্য নয় প্রযোজ্য নয় আলিফ লাম থাকলে ভারী না হালকা এটা আমার দরকার নাই আমি কি বলবো ডাজ নট ম্যাটার কি আছে আমার দরকার নাই অথবা আমি বলবো প্রযোজ্য নয় সিম্পল ঠিক আছে প্রযোজ্য না আলিফ লাম যদি থাকে তাহলে কি প্রযোজ্য না আমার ভারী না হালকা এটা আমার চিন্তা করার দরকার নাই এটা হচ্ছে ঘটনাটা তো এখন আমরা একটু দেখব যে আমরা কিভাবে ভারী করব কিভাবে হালকা করব মুসলিমুন ছককে এইগুলো আমি মুছে দিচ্ছি আচ্ছা আমরা একটু মিউট করে দিচ্ছি হ্যাঁ সবাইকে আমরা আবার কথা শুনবো আপনাদের একটু এখন দেখি ইসমকে হালকা করার নিয়ম ইসমকে হালকা করার নিয়ম তো আমরা অলরেডি কিন্তু বললাম যে মুসলিমুন ছক হচ্ছে আমাদের ভারী মুসলিমুন ছক হচ্ছে আমাদের ভারী আমরা একটু মাইক্রোফোনটা মিউট করে রাখি হ্যাঁ সবাই আচ্ছা এখন দেখেন আমরা বলছি নুন উচ্চারণ হবে না নুন উচ্চারণ হবে না তাহলে এই যে মুসলিমুন আমাদের যে ছকটা ছিল এটাকে আমরা যদি ফার্দার দেখি নুন উচ্চারণ হবে না তো এতদিন আমরা উচ্চারণ করলাম কি মুসলিমুন তো এখন নুনটাকে আমরা কেটে দিব নুনটাকে আমরা কেটে দিব শুধু কি বলবো মুসলিমু তাহলে মুসলিমুন হওয়ার জন্য আমার ছিল কি তানভিন ছিল সেটার থেকে আমরা এখন এক পেজ দিব মুসলিমু তারপরে কি হবে মুসলিমা এই নটা কেটে যাবে মুসলিমা হ্যাঁ দন্তন্য হবে না মুসলিমা তারপরে মুসলিমিন ছিল সেখান থেকে এখন হবে মুসলিমি ঠিক আছে মুসলিমি এই নটা কেটে যাবে আচ্ছা তারপরে দেখেন মুসলিমানি আনি ছিল এখন নি কেটে গেল কেটে গেলে উচ্চারণটা কি হবে মুসলিমা তার মানে আলিফটা আমার থাকবে কিন্তু নুনটা চলে যাবে আমাদের যে আলিফ আর নুন যুক্ত হয়েছিল আনি তো এখানে আমার এই নুন কেটে গেল কিন্তু আটা থেকে গেল তাহলে মুসলিমা এই যে দেখেন হলুদ কালিতে যতটুক দেওয়া এই পর্যন্ত উচ্চারণ হবে মুসলিমা আর নুনটা চলে যাবে মুসলিমাইনি সিমিলার মুসলিমাইনি নুন চলে যাবে মুসলিমাই হ্যাঁ তারপরে এটাও হচ্ছে মুসলিমাই তারপরটা দেখেন মুসলিমুনা উনা এই যে ওয়াও আর নুন ছিল উনা তো নুন চলে যাবে নুন বাদ তাহলে শুধু থাকবে মুসলিমু এই ওয়াওটা থাকবে মুসলিমু এই পর্যন্ত থাকবে মুসলিমু তারপরে মুসলিমি হ্যাঁ ইয়াটা পর্যন্ত থাকবে ইয়া পর্যন্ত থাকবে আর নুনটা চলে যাবে মুসলিমি এই হচ্ছে আমাদের ইসমকে হালকা করার নিয়ম তা আমরা এখন একটু আরবিকে দেখি আমরা তো এটা বাংলায় বুঝলাম হ্যাঁ যারা বাংলায় লিখতেছেন তারা এইভাবে লিখে নেন যে আমাদের নুনটা উচ্চারিত হবে না তো এখন আমরা কি দেখব আমরা দেখব হচ্ছে আরবিতে আমাদের যে রাইটিং লেটারটা সেটাতে আমরা কিভাবে দেখতেছি পুরুষবাচক শব্দ হুম পুরুষবাচক শব্দ দেখেন মুসলিমু এই যে দেখেন এক পেশ আছে এক পেশ উচ্চারণে কি হয় মুসলিমু শেষে দন্ত্যন্নটা আসতেছে না বা একটা নুন উচ্চারণ যে আমরা বললাম না নুন উচ্চারণ বাদ যাবে বাদ হয়ে গেলে সেটা হয়ে গেল হালকা তাহলে মুসলিমুনের হালকা হচ্ছে মুসলিমু মুসলিমানের হালকা হচ্ছে মুসলিমা মুসলিমিয়ের হালকা হচ্ছে মুসলিমি তারপরে দেখেন দ্বিবচন হ্যাঁ এটা হচ্ছে দ্বিবচন এগুলো ছিল সিঙ্গুলার এখন এটা আমরা বলতেছি দ্বিবচন দ্বিবচনে আমরা জানি চাবি যুক্ত হয় আনি তো আনির নুন চলে গেছে শুধু আছে এখন আলিফ শুধু আছে আলিফ তাহলে উচ্চারণ কি হতেছে মুসলিমা তারপরে মুসলিমাই এখানে একটা নুন ছিল এখানে একটা এগুলাতে কি ছিল একটা অদৃশ্য নুন ছিল আপনার আমাকে এটা বুঝে নিতে হবে যে একটা নুন ছিল নুনটাকে এখন আমরা কেটে দিছি আনি অবস্থায় ছিল তানি বাদ দিয়ে দিছি তারপরে মুসলিমাই নি ছিল মুসলিমাই নি ছিল এখন আমরা নিটাকে বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ
কেটে দিয়েছি, তাহলে মুসলিমাই এই পর্যন্ত থাকবে, মুসলিমাই পর্যন্ত উচ্চারণ হবে। নিচেটাও সেম মুসলিমাই, আর যদি নুন থাকতো তাহলে হেভি হয়ে যেত, তখন আমরা বলতাম মুসলিমাইনি। তো এখন আমরা লাইট করে দিছি, নুন বাদ দিয়ে দিছি, তাহলে মুসলিমাই। এখন দেখেন প্লুরাল বা বহুবচন। হ্যাঁ, বহুবচনে আমরা কি লিখতে জানি, যে আমরা জানি উনা হয়, উনা ইনা ইনা, তো উনাতে একটা ন বসে, মুসলিমুনা। হ্যাঁ, ওয়াও নুন জবর না, এটা ছিল নর্মাল উনা। এখন আমরা নুনকে কি করেছি, কেটে বাদ দিয়ে দিছি, তাহলে থাকলো আমার মুসলি মু, এই ওয়াওটা কিন্তু থেকে যাবে। ওয়াওটা আমার থেকে যাবে, এটা দেখিয়ে চিনতে হবে যে এটা হচ্ছে আমাদের বহুবচন, এটা হচ্ছে রাফা এবং এটা হচ্ছে পুরুষ। এই যে আমরা আগে যেভাবে করেছিলাম যে এটা রাফা, তারপরে প্লুরাল, মাস্কুলিন, কমন, এই সব ঘটনা ঠিকই থাকবে, শুধু আমাকে এখন দেখে চিনতে হবে যে এটা হেভি না লাইট। ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু এটার মধ্যে থাকবে। এরপর দেখেন মুসলিমি, মুসলিমি যখন আছে তখন কি হবে, নুনের সাথে জের হবে না জবর হবে। আমরা জানি যে ইয়ার ডানে যেটা থাকবে নুনের ঠিক উপরে ঠিক অপোজিটটা হবে, তো এখানে যেহেতু জের আমরা পাচ্ছি তাই আমরা নুনের উপরে জবর দিব, ই না। নুনের উপরে দিব হচ্ছে জবর, ই না, ই না, এটা হচ্ছে আমাদের হেভি। আর এখন যদি আমরা এটা কেটে দেই, নুনকে যদি আমরা কেটে দেই, তাহলে আমাদের উচ্চারণ হতেছে মুসলিমি, এই পর্যন্ত। তাহলে এইটুকু হচ্ছে আমাদের লাইট। আবার দেখাচ্ছি নিচে, দেখেন মুসলিমি না, এই নুনটা ছিল আমাদের নর্মাল চার্টে, হেভি চার্টে, আমরা যখন নুনকে বাদ দিয়ে দিব তখন উচ্চারণ হতেছে মুসলিমি। তো মুসলিমি দেখে আমাকে চিনতে হবে কি, এটা হচ্ছে আমাদের লাইট চার্টটা হচ্ছে আমাদের হালকা চার্ট। হ্যাঁ, হালকা চার্ট। এবার আমি সমস্ত কালি মুছে দিচ্ছি, এই ছকটা এবার আমরা একটু পড়বো, আপনারা মাইক্রোফোন মিউট রেখে আমার সাথে সাথে একবার বলেন। এটা জাস্ট মুসলিমুন ছকেরই হালকা ভার্সন, এটা হচ্ছে হালকা, হ্যাঁ, আরো হালকা একটা চার্ট। তো আমরা বলছি মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি, ঠিক আছে। আবার বলছি দেখেন মুসলিমু, মুসলিমা, মুসলিমি, কোনো নুন উচ্চারণ নাই, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি। এই যে এক একটা মাদ হচ্ছে, এই মাদটা হচ্ছে বিকজ অফ ওয়াও। হ্যাঁ, মুসলিমি, মুসলিমি, এই গেল আমাদের পুরুষবাচক শব্দ। তাহলে আমরা যদি এখন আপনাকে কয়েকটা এক্সাম্পল দেই, আপনাকে কি করতে হবে, আপনাকে চিনতে হবে, কি চিনবেন, যদি দেখেন দুই পেশ আছে, তাহলে কি বলে দিব, যে এটা হচ্ছে ভারী। ভারী হইলে আমরা লিখব ভারীর একটা ওয়ার্ড লিখবো শুধু। হ্যাঁ, যদি দেখি যে এক পেশ আছে তাহলে কি লিখবো, হালকা, হালকা, হা। আর যদি দেখি এই এই মুসলিমের সামনে একটা আলিফলাম লাগানো আছে, তাহলে আমি কি লিখবো, প্রযোজ্য না। আলিফলাম যদি থাকে তাহলে আমার প্রযোজ্য না, আমার চিন্তা করার দরকার নেই, আমরা শুধু একটা ক্রস আউট দিয়ে দিবো, এটা আমার চিন্তা করার দরকার নেই, সিম্পল। আমি এখন যখন এক্সারসাইজে আমরা যাব পরে, তখন আমরা এভাবে কি করব, আমরা ডিটেক্ট করব এভাবে, ভারী হলে লিখবো ভা, হালকা হলে লিখবো হা, আর যখন আলিফলাম থাকবে তখন আমরা কেটে দিব, জাস্ট কেটে দিব, যেটা আমার প্রযোজ্য না, এটা আমার চিন্তা করার প্রয়োজন নাই, এইভাবে করে আমরা সলভ করব। তো আমরা পুরুষবাচক দেখলাম, এখন আমরা প্রশ্ন হবে স্ত্রীবাচকের কি হবে, স্ত্রীবাচকেরও একই ঘটনা ঘটবে, এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, ভারী বনাম হালকার, এটা হচ্ছে আমাদের স্ত্রীবাচক শব্দগুলো। আমরা নর্মালি কি জানি, মুসলিমাতুন, হ্যাঁ, এই নুন যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে হয়ে যাবে মুসলিমাতু, তারপরে মুসলিমাতা, মুসলিমাতি, দেখেন সবগুলো থেকে তানবিন উঠে গেছে, একটা পেশ, একটা জবর, একটা জের, তাহলে নুন উচ্চারণ হবে না, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, এটা হচ্ছে কি সিঙ্গুলার, এরা সবাই হচ্ছে সিঙ্গুলার। ডুয়েলে যাই, ডুয়েলে গেলে আমাদের চাবি কি ছিল, তানি তাইনে তাইনে, তানি তাইনে তাইনে, এটা ছিল। এখন তো হালকা করতেছি আমরা, হালকা করলে নুন উচ্চারণ হবে না, নুন যদি উচ্চারণ না হয় তাহলে কিভাবে লিখব, মুসলিমাতা, এখানে একটা নুন ছিল, নুনের নিচে জেড ছিল, তানি ছিল, এখন নুন বাদ দিয়ে দিছি, রয়ে গেছে তাইয়ের সাথে আলিফ, আলিফটা থেকে যাবে, এই আলিফটা কিন্তু থেকে যাবে, তাহলে মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, এখানে একটা নুন ছিল, তাই নি ছিল,
হ্যাঁ, এটা আমাকে চিন্তা করে নিতে হবে, পরে যখন আমরা এক্সারসাইজ করব তখন আমাকে বুঝতে হবে যে তাই এর পরে কি হবে, নুনের উপর জবর হবে না জের হবে। যেহেতু ইয়া এর ডানে আছে জবর, তাহলে অবশ্যই নুনের নিচে ছিল জের। তো এখন আমরা নুনকে উচ্চারণ করব না, কেটে দিলাম, তাহলে কি উচ্চারণ করব? মুসলিমা তাই, তারপরটাও সেম মুসলিমা তাই। এখন আসেন বহুবচন, প্লুরাল। হ্যাঁ, প্লুরাল, প্লুরালে আমরা কি শিখেছি? মুসলিমাতুন, এখানে একটা তানবিন ছিল, তানবিন থাকলে তো আমরা জানি যে ন উচ্চারণ হবে। এখন হালকা ছকের কথা হচ্ছে নুন উচ্চারণ হবে না, নুন উচ্চারণ হবে না। তাহলে মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি, এখানে ছিল আমাদের দুই পেশ দুই জব, দুই জের দুই জের, সেখান থেকে আমাদের হয়ে যাচ্ছে কি, এক পেশ এক জের এক জের। মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি, এই হলো আমাদের স্ত্রীবাচক শব্দের ছক। এখন আমি সব কালি মুছে দিয়ে আমরা একবার প্র্যাকটিস করি। আপনারা আমার সাথে সাথে একটু বলেন, মাইক্রোফোন অফ রাখি, অফ রেখে সবাই একটু বলি, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। আবার বলছি দেখেন, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। তাহলে এইভাবে এবার আপনি একটু না দেখে বলার চেষ্টা করেন। হ্যাঁ, একটু চোখ বন্ধ করে নিজেরা একবার বলার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। জাস্ট ন উচ্চারণটা করবো না, ঠিক আছে? মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। এটাই যদি হেভি হইতো তাহলে কি হইতো? মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে হেভি আর হালকার মধ্যে একটা নুনের পার্থক্য, একটা নুনের শুধু পার্থক্য। নুন উচ্চারণ হইলেই হইতেছে হেভি, নুন উচ্চারণ না হইলে হালকা। তাহলে আপনাকে যেই শব্দই দেওয়া হোক, কি করতে হবে? আপনি উচ্চারণ করবেন, উচ্চারণ করে শেষে খেয়াল করবেন এখানে কি নুন উচ্চারণ হইলো নাকি হইলো না। হয়ে গেলে নুন উচ্চারণ যদি পান তাহলে সেটা ভারী, আর নুন উচ্চারণ যদি না পান তাহলে সেটা হালকা। আর যদি সামনে আলিফ লাম থাকে তাহলে আমার জন্য আরো সোজা, আমি কেটে দিব, চিন্তাই করার দরকার নেই। ঠিক আছে, এইভাবে আমরা সিম্পল ভাবে আমরা চিন্তা করব, চিন্তা করলে আমাদের জন্য এই জিনিসটা সহজ হবে। এখন আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে একটু এক্সারসাইজ করি। হ্যাঁ, এক্সারসাইজ করলে মাথা খুলে যায় যে আসলে আমরা যা শিখলাম তা আমরা ইমপ্লিমেন্ট করতে পারতেছি নাকি পারতেছি না। তো এটা চাইলে আপনারা একটা স্ক্রিনশট রাখতে পারেন, যেন আপনারা পরবর্তীত এক্সারসাইজটা করতে পারেন, আর আমিও দিয়ে দিব। ঠিক আছে, সো এখন আমরা, আপনি স্ক্রিনে দেখেন, এখন লেখালেখি করতে গেলে হবে কি আপনি বলতে পারবেন না, এখন আগে স্ক্রিনে দেখেন, তারপরে আমি এই 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 যে ছবিটা, এই ছবিটা আপনাদের গ্রুপে পাঠাই দিব, আপনারা আবার এক্সারসাইজটা নিজেরা তখন বাসায় করবেন, করে তারপরে ছবি তুলে আমাকে পাঠাই দিবেন, আই উইল চেক ইট আউট। ঠিক আছে, এখন আমাদের টাস্কটা কি, এখানে কাজটা কি করতে হবে? কাজটা করতে হবে ভারী না হালকা নির্ণয় করব। আমি আবার বলি, ভারী হইলে লিখবো ভা, ঠিক আছে, হালকা হলে লিখবো হা, আর যদি আলিফ লাম থাকে তাহলে কেটে দিব, সিম্পল। এই তিনটা হচ্ছে আমার টাস্কিং, এইটুকু আমরা বুঝছি কিনা, ভারী হলে লিখব ভা, ভারী হালকা হলে লিখব হা, আর যদি আলিফ লাম সামনে থাকে তাহলে কেটে দিব, মানে আমার এটা প্রযোজ্য না, আমার এটা চিন্তা করা দরকার। তাহলে আমরা শুরু করতেছি, আপনারা এখন লিখতে পারেন। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শব্দের সামনে হ্যাঁ লাম থাকলে তা হবে, পরবর্তীতে কিন্তু আপনি বলছেন না, ওটাই না, আমি দেখাচ্ছি, দেখেন আমার এখানে লাইনটা কেটে গেছে, আমার এখানে লাইনটা কেটে গেছে, ওটা হবে বিবেচনা। এই যে দেখেন, এই যে দেখেন, বিবেচনায় আসবে না, এইটুকু কেটে গেছিল নিচে। হ্যাঁ, এটুকু কেটে গেছিল, এটা আমি বারবার এর জন্য রিপিট করে দিছি যে এটা বিবেচনায় আসবে না। হ্যাঁ, আর এই আলিফ লামটা হবে ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে, এই হতেছে ভারী আর হালকার ঘটনা। তা আমরা ওই এবার এবার ছকটা করি।
কারণ আমার নুন থাকলে হবে হালকা, এই যে ছকটা নুন না থাকলে হালকা। আপনি ধরতে পারছেন আলহামদুলিল্লাহ, আমরা এক্সারসাইজটা করি তাহলে আরো ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমি যেটা বলতেছি যে আপনারা এখন লিখেন না, না লিখে সবাই স্ক্রিনে দেখেন আমি যেটা বলতেছি, এভাবে আপনি পারেন কিনা। আবার আপনাকে আমি সময় দিচ্ছি, কিন্তু আপনি লিখতে গেলে হবে কি মিস হয়ে যাবে। আমরা শুরু করি, আপনি দেখেন শুধু আমার সাথে মিলান পারতেছেন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এক নাম্বার, হ্যাঁ উচ্চারণ করি, মুআল্লিমি মুআল্লিমি। তো প্রথমেই দেখেন একটা ইয়া দিয়ে উপরে একটা সুকুন দিয়ে শেষ হয়েছে, মুআল্লিমি। তো এখন আমার আমি বুঝতেছি যে কি এখানে একটা নুন হবে, একটা নুন তো হওয়ার কথা। তো নুন যদি হইতো তাহলে এখন কি আইনে না ইনা, প্রশ্নটা হচ্ছে এখন কি এটা কি ইনা না আইনে, বুঝবো কিভাবে আমি নুনার উপর কি জবর দিব না জেড দিব। এবার আপনি আবার মিলান, মুআল্লিমি, দেখেন নিচ ইয়ার ডানে হইতেছে জেড। আমরা বলছিলাম যে যেটা হবে ইয়ার ডানে ঠিক তার উল্টাটা হবে নুনের উপর, তাহলে ইয়ার ডানে যেহেতু জের আছে নুনের উপরে হবে জবর। তাহলে আমরা কি পেয়ে গেলাম, প্লেন আপ, ইনা ইনা হচ্ছে আমাদের প্লেন আপ। হ্যাঁ ইনা, এটা হচ্ছে বহুবচন, বহুবচন ইনা। উনা ইনা ইনা, তাহলে এটা বহুবচন। তো আমার এখন আমরা সিম্পল ভাবে এই টাস্কিংটা করব। আমরা কিন্তু শুধু আপনাকে শুধু বললাম যে আপনি বুঝতে পারতেছেন কি না। এখন আমাকে বলেন এই যে শুধু মুআল্লিমি ছিল, এখানে তো আমাদের কোনো নুন উচ্চারণ হয় নাই, কোনো নুন উচ্চারণ হয় নাই, তাহলে এটা ভারী না হালকা? আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের হালকা। এটা আগে শেষ করি, ঠিক আছে, পরে আমরা কঠিনে যাব, আগে বলি যে এটা হালকা। ডান, দুই নাম্বার দেখি, দুই নাম্বারে যে এটা তলিবাতুন, তলিবাতুন শেষে তানভিন পাচ্ছি আতুন, তাহলে এটা কি হচ্ছে আমাদের ভারী, তাই তো? এটা হচ্ছে ভারী, নাম্বার দুই গেল ভারী। তিন নাম্বার দেখেন কমিসুন, কমিসুন সুন ন দিয়ে শেষ হলো, হ্যাঁ তাহলে এটা ভারী, ভারী আমরা লিখি এখানে ভারী। আচ্ছা নাম্বার 4 আইনা, আইনা। এখন দেখেন আপনার মনে হবে যে নুন তো আছে, নুন তো আছে, কিন্তু একটা দেখতে হবে যে শেষের লেটার কি, শেষের লেটার কিন্তু আমাদের আলিফ, আলিফ আইনা। এখন এখন এটা ইন্টারেস্টিং, এটা একটু বুঝার ব্যাপার আছে, এটা আপনারা খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে আমার আমি কিভাবে বুঝবো যে এখানেও তো একটা নুন আছে, তো এই নুনটা কি শব্দের ভিতরে নাকি এটা আমার চাবির নুন, কিভাবে বুঝবো? দেখেন আইনা একটা জবর, প্রথম কথা কি একটা জবর। হ্যাঁ যদি আমার এটা এভাবে আমি লিখতাম, একটু খেয়াল করে দেখেন, যদি আমি এভাবে লিখতাম আই নান, যদি আমি এখানে দুই জবর দিতাম তাহলে ঠিক ছিল, তাহলে আমি বলতাম যে এটা আমার ভারী এবং এটা হচ্ছে সিঙ্গুলার। কিন্তু এখন এখন কি হইলো, যখনই আমরা জানি যে তানভিন মানে দুই জবর যখন থাকবে, তখনই কিন্তু একটা আলিফ অটোমেটিক আসবে, কিন্তু এক আলিফ থাকলে তো একটা আলিফ আসার কথা না। তো এক আলিফের সাথে যখন আলিফ এক জবরের সাথে, সরি এক জবরের সাথে যখন আলিফ দাঁড়াচ্ছে, তার মানেই কি এখানে একটা নুন ছিল, এটা আনি। কারণ যখন আমরা বলতেছি যে আই নান, এই যে দুই জবর, এই দুই জবরের সাথে একটা আলিফ আছে, কিন্তু এই আলিফটা আসে ওকে স্ট্যান্ড করার জন্য, ওকে স্টেবিলাইজ করার জন্য, দুই জবরকে ঠেস দিয়ে দাঁড় করে রাখার জন্য, একটা বাঁশ দিয়ে যেরকম একটা খুঁটি দেয় সেরকম ভাবে এটা আসছে। যখনই এটা এক বচন হয়ে যাবে তখন কিন্তু এই আলিফটা গায়েব হয়ে যাবে। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? যখন এখানে এক বচন আসবে তখন আলিফটা গায়েব হয়ে যাবে, কিন্তু এক জবরের সাথে যদি আলিফটা দাঁড়িয়ে থাকে, এক জবরের সাথে যদি আলিফটা দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই এখানে আরেকটা নুন ছিল, এটা হচ্ছে আমাদের আনি। আনি আনিকে আমরা কোথায় পেয়েছি বলেন? আনিকে আমরা পেয়েছি মুসলিমুন ছকের দ্বিবচনে, তাই না? আনি, তাহলে সেই আনি থেকে আমার নুন কেটে গেছে, তাহলে রয়ে গেল আইনা, আইনা, আইনা আনি থেকে আইনা। তাহলে এখন এটা আমার কিন্তু হালকা, এটা কিন্তু আমরা ভারী বলতে পারবো না, ভারী হলে দুই জবর থাকতো, ভারী হলে দুই জবর থাকতো,
এক জবরের সাথে যেহেতু আলিফ আছে তার মানে এখানে একটা চাবি ছিল, এখানে আনি চাবিটা ছিল, আনি এই চাবিটা ছিল। তো আনি চাবিটা চলে যে নুন চলে গিয়ে দাঁড়িয়ে আছে শুধু আলিফ, ঠিক আছে? এইটা আমাকে কিন্তু ধরতে পারতে হবে যে আনি এই চাবিটা আমার ছিল, ইন টোটাল আনি এই চাবিটা ছিল। এখন নুন চলে গেছে, হালকা হয়ে গেছে, সো আলিফটা রয়ে গেছে, এক জবরের সাথেই আলিফটা রয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের 4 নম্বর। সো 4 নম্বরে আপনারা একটা স্টার দিয়ে রাখতে পারেন। আচ্ছা নাম্বার 5, 5 নম্বরটা দেখছি। কালিমাতি, কালিমাতি, আলিফ আছে, খোলাতা আছে, কিন্তু নিচে একটা জের, উচ্চারণে নুন পাচ্ছি না, কালিমাতি, হ্যাঁ নুন পাচ্ছি না, তাহলে এটা আমার হালকা, হালকা হা। 6 নম্বরটা দেখি, 6 নম্বরটা উচ্চারণ করি, সাফি নাতি, সাফি নাতি, শেষে একটা গোলতা, নিচে একটা জের, দুইটা জের নাই, একটা জের, তাহলে উচ্চারণে নুন পাচ্ছি না, সাফি নাতি, তাহলে এই জন্য আমরা এটা বলতে পারি এটা হালকা, এটা ভারী নয়, এটা হালকা। তারপরে 7, 7 নম্বর হলে ভালো হয়, লেখা আপনার বড়, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা নাম্বার 7, হ্যাঁ নাম্বার 7টা দেখেন, রুসুলান, রুসুলান উচ্চারণ করেন, রুসুলান, শেষে একটা ন পাচ্ছি না, আর দুই জবরও দেখা যাচ্ছে, তাহলে এটা ভারী, ভারী। 8 নম্বর দেখেন, রসুলা, হ্যাঁ এখানে, এখানে আমরা এক জবর দিলাম, রসুলা, এটা ছিল রুসুলান আর এটা রসুলা, তাহলে এখানে কি ছিল, এখানে একটা নুন ছিল, রসুলানি, তাহলে সেই নুনটা চলে গেছে, রসুলা, তাহলে এখানে আমরা বলবো যে এটা হচ্ছে কি আমাদের হালকা, ঠিক আছে, রসুলা হচ্ছে হালকা। আচ্ছা নাম্বার 9, 9 নম্বর আলবানুনা, আলবানুনা, প্রথমেই দেখেন একটা কি আলিফ লাম, তাহলে আমি পার পেয়ে গেলাম, হ্যাঁ ঝামেলা নাই, শুধু ক্রস করে দিব, এটা নিয়ে আমাদের চিন্তাই করব না। আচ্ছা নাম্বার 10, হ্যাঁ প্রযোজ্য নয়, নাম্বার 10, কৌলান, কৌলান, একটা নুন সাউন্ড পাচ্ছি এবং সেই সাথে হ্যাঁ দুই জবর, তাহলে এটা ভারী, তারপর দেখেন কুলুবিন, কুলুবিন দুজের ভারী হবে, এই তো আলহামদুলিল্লাহ ভারী। আচ্ছা তারপর দেখেন 12 নম্বর, নিসা উ, কোন নুন নাই, নিসা উ, হালকা, হালকা। নাম্বার 13, আসাতিরু, আসাতিরু, হালকা, হ্যাঁ ভারী হলে কি হইতো, আসাতিরুন হইতো, হ্যাঁ। নাম্বার 14, 14 নম্বর দেখেন, মুখতালিফুনা, মুখতালিফুনা, উনা, তাই না, নুন আছে, তাহলে এটা ভারী, এটা হচ্ছে ভারী। নাম্বার 15, 15 নম্বর দেখেন, জাহান্নামা, জাহান্নামা, আদি শেষ হচ্ছে, হ্যাঁ হালকা, হালকা, হালকা। আচ্ছা নাম্বার 16, হাদা ইক, হাদা ইক, হালকা, হ্যাঁ হাদা ইকন যদি হতো তাহলে আমরা বলতাম ভারী, এখন যেহেতু এক জবর, এক জবর, তাহলে এটা হালকা, হালকা, হালকা। 17 নম্বরটা দেখেন, কাওয়াইবা, কাওয়াইবা, হালকা, হ্যাঁ এক জবর আছে, সো এটা হচ্ছে আমাদের হালকা। আচ্ছা তারপরে দেখেন নাম্বার 18, লাগওয়ান, হ্যাঁ এই যে দুই জবর সাথে আলিফ, দুই জবর সাথে আলিফ, এটা হচ্ছে ভারী, হ্যাঁ ভারী। আচ্ছা তারপরে দেখেন নাম্বার 19,
না শীততি, হালকা না শীততি, হ্যাঁ এক জোবর আছে তাহলে হালকা হালকা। এই যে না শীততি আগে একটা আমার নাম্বার 20 হাদিসু, জি প্রযোজ্য হবে। ও ইয়েস থ্যাংক ইউ, একটা আল আছে, সো এখানে আমাদের এটা কনসিডারডই না, হ্যাঁ হ্যাঁ প্রযোজ্য নয়, আলিফ লাম তো দেখি নাই, আলিফ লাম থাকলেই আমাদের এখানে প্রযোজ্য নয়, আমরা এটা জাস্ট সিম্পল ক্রস করে দিচ্ছি, হ্যাঁ প্রযোজ্য না, প্রযোজ্য না, হ্যাঁ আচ্ছা। তারপরে দেখেন নাম্বার 20 হাদিসু, হাদিসু হচ্ছে হালকা, হাদিসু হচ্ছে হালকা, হ্যাঁ ভারী। তারপরে দেখেন 21 লাইব রতান, ভারী, হ্যাঁ দুই দুই জবর আছে তাই এটা হচ্ছে ভারী। 22 আল মুতানাফিসুনা, প্রযোজ্য না, প্রযোজ্য না, তাই না, এই যে আলিফ লাম, আরেকটা আলিফ লাম পেলাম, হ্যাঁ প্রযোজ্য না, হালকা। আচ্ছা জলিমি, জলিমি হালকা হালকা হালকা। আচ্ছা 24 সুলুসা, হালকা, হ্যাঁ যেহেতু আমাদের আলিফ দাঁড়ায় আছে এবং এখানে যেহেতু দেওয়া নাই তানবিন, তার মানে এখানে একটা জবর আছে, তাহলে সুলুসানি হওয়ার কথা ছিল, এখন এটা হচ্ছে আমাদের হালকা। তারপর 25 জিরো আই, জিরো আই হালকা হালকা, এই হলো আমাদের ভারী এবং হালকা নির্ণয় করার ছক। তো এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে কি, আমরা এই এই যে চার্টগুলো, হ্যাঁ এই যে চার্টগুলো মুসলিমুন ছকের যে যাটুকু আমরা পড়লাম, যে এই চারটা ছক, এই চারটা ছক আমাদের একদম মেমোরাইজেশনে থাকতে হবে। একটা হচ্ছে আমরা বললাম যে মুসলিমুন ছক হেভি, তারপরে হচ্ছে আমাদের মুসলিমুন ছক ফেমিনিন, ফেমিনিন এটাও হেভি, তারপরে হচ্ছে যেটা আমরা বলছি, যেটা আমরা বলছি যে পুরুষবাচক শব্দ, হ্যাঁ এটা হচ্ছে মুসলিমুন ছক লাইট, মুসলিমুন ছক লাইট, এবং তারপরে হচ্ছে ফেমিনিন ছক লাইট, এই চারটা ছক আপনার একদম মেমোরাইজেশনে থাকতে হবে, এবং এটা সোজা আপনি একটা শিখলেই হালকাটা আপনি নিজেরাই করতে পারবেন। তো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে আপনারা এটা মেমোরাইজ করবেন। আমরা আগামী কালকে একটু ওয়ান টু ওয়ান আমরা চেষ্টা করব যে নিজেরা প্রবলেম গুলো সলভ আউট করার আগামীকাল। জি আমি এইটা রেকর্ডিংটা একটু বন্ধ করে দিচ্ছি, এবার আমি আপনাদের প্রবলেম শুনছি।